পবিত্র রমজানে নগরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে 10টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার গুলশানে অনুষ্ঠিত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ইফতার প্রস্তুতকরণ ও বিপণনে জড়িত ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় এই আহ্বান জানান তিনি। দশটি অঞ্চলে আমাদের ভ্রাম্যমাণ আদালত রমজান প্রথম রমজান থেকে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত চালু হয়ে যাবে নাম্বার ওয়ান। আর নাম্বার টু সাথে সাথে আমরা যে রেড চেট যেটি পাবো আমরা সেই রেড চেটটা থাকবে, দুটো একসাথে পরিচালনা হবে। রমজান মাসে নিরাপদ খাদ্য যেন এনশিওর করা হয় সেটি এবং তার সাথে সাথে বিভিন্ন বাজারে মনিটরিংয়ের জন্য আমরা অবশ্যই এই ধরনের ভ্রাম্যমাণ আদালত এ সময় তিনি জানান স্ট্রিট ফুড নিরাপদ নিশ্চিতে ডিএনসিসি এলাকায় 100টি নিরাপদ খাদ্যের গাড়ি নামানো হবে আর এই গাড়িগুলো দেওয়া হবে বিধবা অসহায় নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের। স্ট্রিট ফুডের ভ্যান এবং গাড়ি আমি টেস্ট হিসেবে 100টা গাড়ি নামাতে চাই ঢাকা উত্তর সিটি পার্কে। যারা ট্রান্সজেন্ডার তারাই লাইসেন্স পাবে। অনেক পরিবার আছে যাদের পরিবারে যারা বিধবা যারা আছে Many people are working together, vendors, market committees. বিক্রেতা মার্কেট কমিটি সবারই উচিত একসাথে কাজ করা। আমি মনে করি এটা একটা ভালো সময়, সবাই মিলে চাইলে একটি সুন্দর শহর গড়ে তোলা যায়। রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবসায়ীদের সচেতন ও মানবিক হওয়ার জন্য অনুষ্ঠানে আহ্বান জানান মেয়র আতিক। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।